মিডিয়া যুগ্রেষ্ঠ হকানি নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق، وتواصوا بالحق وتواصوا, بالحق وتواصوا بالصبر، وقال تعالى: في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا لا إلا الله لا إله إلا الله, <applause> إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তেজবাহি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা পূর্ব রূপকানিয়া ১২ দোনা সমলন্য তারীমুল কুরআন ফুরকাদার মাদ্রাসার বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম মুরাব্বিয়ান আযম বরাদরান ইসলাম পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদ থেকে আগত আইমায়ে মাসাজিদ ওয়া খুতবায়ে মাসাজিদ মুকাররম উলামা সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান তাওহীদের জনতা মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে অত ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে পবিত্র জুমার দিনে বিশ্বনবীর ভাষায় দুনিয়ার বাগানে কোরআনের উপস্থিত হওয়ার জন্য দান করেছেন। সেজন্য সকলেই হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে মন প্রাণ খুলে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছে মানবতার মহান শিক্ষক সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন দুই جہানের বাদশা নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর সম্মানিত উপস্থিতি এই মাহফিলে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে বিষয়টির নাম হল বর্তমানে মুসলমানদের অধপতনের কারণ কি এই বিষয়ের উপর কথা বলার মতো যোগ্যতা আমার নাই এলম কালাম খুবই কম বয়সও ছোট তারপরও আপনারা দাওয়াত দিয়েছেন এসেছি আল্লাহ সুবাহ যদি তৌফিক দান করেন যদি আল্লাহ আমাকে রহম করেন মুখ দিয়ে যদি তিনি এই বিষয়ের উপর তার কোরআনে থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে এই বিষয়ের আলোকে কিছু কথা বলবেন বর্তমানে মুসলমানদের অধপতনের কারণ কি আপনারা একটু চিন্তা করে দেখুন এই পৃথিবী কিন্তু তৈরি হয়েছে মুসলমানদের জন্য এই পৃথিবীর শাসন ব্যবস্থা ছিল মুসলমানদের হাতে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন এটা আপনারা অনেকেই জানে বিশ্বনবী রহমতুল্লাহ আলমিনের তৃতীয় দ্বিতীয় নাম্বার খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খতাব রদি আল্লাহ তার শাসন আমল থেকেই মুসলমানরা বিশ্বের প্রত্যত্ত অঞ্চলে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন সেখানে মুসলমানরা তারা শাসন করেছে রাষ্ট্র বিজয় করেছে যার ধরুন এই ভারতীয় উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলমানরা সাতশত বারো খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে তারা ইসলামের বাণী পৌঁছিয়ে দিয়েছে তারা এই ভারতীয় মধ্যে রাষ্ট্র পরিচালনা এর ধারাবাহিকতায় বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তারা মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে যেখানে ইসলামের কোনো ছোঁয়া লাগেনি সেখানে তারা ইসলামের সুমহান দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন যার কারণে মুসলমানরা দিন দিন সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো এই ভারতীয় উপমহাদেশে যেখানে হিন্দুদের আধিপত্য ছিল বেশি যেখানে খ্রিস্টানদের আধিপত্য ছিল বেশি যেখানে বুদ্ধদের আধিপত্য ছিল বেশি সেখানে তাদের ত্যাগের বিনিময়ে তাদের এই দাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক মুসলমানদের আধিপত্য বিস্তার করে দিয়েছেন মুসলমানরা ক্ষমতা লাভ করেছে বলুন সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল খতাব রদি আল্লাহ তিনি ছিলেন অর্ধ জাহানের প্রেসিডেন্ট এই গোটা পৃথিবীকে দুই বাঘ করে অর্ধেক এক বাঘ তিনি শাসন করতে ক্ষমতা মুসলমানদের হাতে ছিল কিন্তু আজকে সেই ক্ষমতা মুসলমানদের হাতে নাই আজকে সেই ক্ষমতা চলে গেছে বাতিলদের হাতে ঠিক কেনা জুড়ে করে আপনি যেখানেই যান আজকে মায়ানমারের মধ্যে মুসলমানেরা বুদ্ধ ধর্মের মধ্যে জীব হত্যা মহাপাপ সেই ধর্মের মুসলমানদেরকে হত্যা করেছে ঠিক কেনা জুড়ে আজকে আপনি সিরিয়ার দিকে টাকা সিরিয়ার মধ্যে বর্তমান প্রেসিডেন্ট যিনি তিনি কিন্তু মুসলমান বাসার আল আসা সে একমাত্র চেয়ারের জন্য একমাত্র ক্ষমতার জন্য তার রাষ্ট্রের মুসলমানদেরকে নিরহ মানুষদেরকে একেবারে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করতেছে ঠিক কিনা জুরে আজকে আপনি পাকিস্তানের দিকে তাকান পাকিস্তানের মধ্যে কোন মানুষ বাড়ি থেকে এই নিশ্চয়তা দিয়ে বের হতে পারে না যে আমি আমার জানটা নিয়ে আবার আমার পরিবারের কাছে ফিরে আসবো মসজিদে নামাজ পড়তে পারে না মসজিদের মধ্যে গ্রেনেড হামলা করা হয় মসজিদের মধ্যে বোমা মারা হয় মসজিদের মধ্যে মুসলমান নামদারি মুনাফিকরা বোম পাটিয়ে মুসলমানদের নাম দিয়ে শত শত মুসলমান হত্যা করে ঠিক কিনা জুরে আজকে আপনি সৌদি আরবে যান সৌদি আরবে বর্তমান মুসলমানরা শান্তিতে নাই ঠিক কিনা জুরে সৌদি আরবের মধ্যে বর্তমান যে সরকার এসেছে আমি বলি এই সরকার মুসলমানদের পক্ষের নয় এই সন্তান মুনাফিকদের পক্ষে ঠিক করে রাজত্ব এর কারণ কি আপনারা আজকে আমাকে বিষয় দিবেন মুসলমানদের অধপতনের কারণ এর কারণ কি সৌদি আরবের মধ্যে গত দুই তারিখ মার্চ মাসের দুই তারিখে জুমার নামাজ পড়ানো হচ্ছে এই জুমার নামাজে ইমাম সাহেব খুদ্া দিচ্ছেন ইসলামের পক্ষে সিরিয়ার সেই নির্যাতিত মানুষদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যখন মসজিদের মধ্যে ইমাম সাহেব খুব দিচ্ছেন তখন সেই সৌদি আরবের ইমাম সাহেবকে দেখলাম টেনে টেনে মিম্বর থেকে নিচে নামিয়ে ফেলা হলো তাকে জুমার নামাজ পড়ানোর আর ক্ষমতা দেওয়া হলো না মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হলো যেই সৌদি আরবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যেই সৌদি আরবে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন যেই সৌদি আরবের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ যেই সৌদি আরবের মধ্যে রাসূলুল্লাহর রওজা মদিনা সেই সৌদি আরবে যখন আলেমদেরকে নিজ্জাতন করা হয় তখন বিশ্বের কোন দেশ আর মুসলমানরা শান্তিতে থাকতে পারে না

তার দল কোনটা তার দল তার বাবা করে কিনা তার বাবা তার পক্ষের লোক কিনা তার ভাই তার পক্ষের লোক কিনা এটা দেখেন নাই জিহাদের ময়দানে গিয়েছেন বাপ যদি ইসলামের বিরুদ্ধে হয় পুত্র বাপ বিরুদ্ধে যুদ্ধ করেছেন জিহাদ করেছেন বলেন সুবহানাল্লাহ তার একটু উদাহরণ আমি আজকে আপনাদের সামনে পেশ করি যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরত আবু বেইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিন্তু হযরত আবু বেইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলার পিতা তিনিও যুদ্ধের ময়দানে গেলেন তিনি ছিলেন কাফে। জিহাদের ময়দানে সন্তান ছিল ইসলামের পক্ষের সৈনিক আর বাবা ছিল ইসলামের বিপক্ষের সৈনিক কাফেরদের সৈনিক তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে

আবুবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে সম্মান দিলেন পাশ কাটিয়ে তিনি চলে গেলেন পিতাকে দেখও না দেখার বান করে তিনি হত্যা না করে চলে গেলেন হযরত আবু বাইদা সামনে গেলেন তিনি আবার কাফেরদেরকে হত্যা করতেছেন এমন সময় তিনি আবার দেখতে পেলেন তার পিতা আবার তার সামনে চলে আসছে কাফেরদের পক্ষ হয়ে তিনি আবু বাইদাকে যুদ্ধ করতে দিচ্ছেন না আবু বাইদাকে তিনি হাঙ্গামা করতেছেন আক্রমণ করতেছেন আবু বাইদা বলেন আমি আবার দেখো না দেখার বান করে আমি চলে গেলাম আবু বৈদা বলেন আমি আবার যুক্ত করতে করতে সামনে চলে গেলাম কিছুক্ষণ পর আবার দেখতে পেলাম আমার বাবা আবার আমার সামনে কাফেরদের পক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে ইসলামের বিপক্ষে আমার বাবা আবার আমাকে বাধা দিচ্ছে আমি যেন তাদের সাথে যুদ্ধ না করি হজরত আবু বৈদা বলেন তৃতীয়বার আমি আর আমার বাবাকে সম্মান দিলাম না কারণ হলো সে এখন ইসলামের গুরুতর শত্রু হয়ে গেছে আমার বাবা বলে আমি তাকে ছাড় দিতে পারি না আমি আবার তরবারিটা বের করে আল্লাহ আকবর বলে এক কুপ দিয়া আমার বাবার গরদানটা আমি গা থেকে নামায় দিলাম নিচে পড়ে গেছে বলুন সুহান হজরত আবু বৈদা যুদ্ধ শেষ হয়ে গেল কান্না করতেছেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন কান্নার কারণ কি রসুল করিম সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা আবু বাইরা কেন কান্দে কান্নার কারণ কি তোমরা কি আবু বাইদাকে কেউ কিছু বলেছো নাকি আবু বাইদার পিতাকে কেউ কি হত্যা করেছো নাকি আবু বাইদা কেন কান্দে কারণ কি আবু বাইদা প্রশ্নের উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বাইদা এমনে কাদি আজকে আমি আবু বাইদা নিজে হাতে আমার বাবাকে হত্যা করেছি রসুল করিম সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন কেন হজরত আবু বাইদা বলেন আমি আমার বাবাকে আমার জন্মদাতা পিতা হিসাবে তিনবার সম্মান করলাম কিন্তু তারপরে যখন আমার বিপক্ষে আমার আল্লাহর বিপক্ষে ইসলামের বিপক্ষে আমার বাবা দাঁড়িয়ে গেছে বিশ্ব নদী খুশি হয়ে গেলেন স্বয়ং আর মালিক আল্লাহ খুশি হয়ে গেছেন বলুন কোরআনে করিমের মধ্যে আল্লাহ করে দিলেন আল্লাহ বলেন ইমানদার তো তারা যারা জেহাদের ময়দানে গেলে কে কার বাবা কে কারণ তারা তাদের কারণে ইসলামী বিরোধী শক্তিদেরকে তারা হত্যা করে শেষ এই আবু বাইদা ক্ষমতার জন্য বাবাকে হত্যা করেন নাই একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বাবাকে হত্যা করেছে সেজন্য বিশ্বনবীর সাহাবিদের পায়ের নিচা আল্লা ক্ষমতা দিয়ে দিয়েছিলেন বলুন সুহানা আমার মুসলমান বন্ধুরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শ্বশুর হযরত আবু বকর আবু বকর সিদ্দিক তিনি হলেন ইসলামের প্রথম খলিফা তারপরে বিশ্বনবীর একজন শ্বশুর তার নাম হল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা যাকে আল্লাহ পাক এই দুনিয়ার রাজত্ব দান করেছিলেন যাকে আল্লাহ পাক অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলেন সেই অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও যুদ্ধ করে মানুষ মেরে ক্ষমতার জন্য মানুষকে জেলে নিয়ে গিয়ে চেয়ারে বসেন নাই তিনি কেমনে ক্ষমতা পেয়েছেন দেখেন হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটা দল তিনি পাঠিয়ে দিলেন বাইতুল মকদাসের কাছে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের দল ফিলিস্তিনের মধ্যে আসলো ফিলিস্তিনে আসার পর খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করল ওগো মুসলমানেরা তোমাদের যে আমির কথা তোমরা বলতেছো এই আমির এর গোনা বলিগুলা কেমন এই আমির গোলা বলি গুলা আমরা তাওরাতে পড়েছি জিলে পড়েছি জাবুরে পড়েছি এই আমিরটা খুব সুন্দর হবেই তোমাদের যুদ্ধ করার কোন প্রয়োজন হবে না ওগো আল্লাহর নবীর সাহাবীরা ও মুসলমানেরা তোমাদের আমির যেই আমির কথা তোমরা বলতোছো না তো প্রশংসা করতেছো সেই আমির যদি এই ফিলিস্তিনের মধ্যে আসে আমাদের কাছে আসে যুদ্ধ করার কোন প্রয়োজন হবে না এমনিই বাইতুল মক্তদের চাবি দেয়া দিব বলেন সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন এর কাছে খবরটা প্রচার দিলাম মুসলমানেরা তারা বললো আমিরুল মুমিনিন ফিলিস্তিনের সেই খ্রিস্টান পাদ্রী বলেছে বাইতুল মকদসের চাবি যার হাতে এসে বলেছে আপনি যদি সেখানে যান যুদ্ধ করার কোনো প্রয়োজন হবে না আপনাকে দেখে এমনি বাইতুল মকদসের চাবি দেয়া দিবে হযরত আমিরুল মুমিনিন বলেন অবশ্যই আমি যাব যুদ্ধ করার যদি কোনো প্রয়োজন না হয় তারা প্রস্তাব দিয়েছে আমাকে দেখতে চেয়ে চাবে আমিরুল মুমিনিন তাদের কাছে যাব

আপনি যদি এই রকম অপরিষ্কার ও সুন্দর যে ফাটা কাপড় যদি ফুটো কাপড় নিয়ে যদি আপনি ফিলিস্তিনে যান যে মানুষগুলা বলেছে যুদ্ধ ছাড়া আমাদেরকে বাইতুল মাকদাসের চাবি দিয়ে দিবে ওই মানুষগুলা বাইতুল মাকদাসের চাবি না দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ও গামিরুল মুমিনিন সেজন্য আপনি এই রকম ফাটা ছিটা কাপড় নিয়ে যাবেন না হযরত আমিরুল মুমিনিন একজন খাদেম সাথে নিলেন আরেকটা উট ঘোড়া তিনি নিলেন আমিরুল মুমিন একজন দর্জির কাছে গেলেন আল বিদায় কিতাবের মধ্যে ঘটনা স্বর্ণাক করে লেখা হজরত আমিরুল মুমিন দর্জিকে দেখে বলো দর্জি ভাই খ্রিস্টান পাদ্রী আমাদেরকে প্রস্তাব দিয়েছেন আমি তোমাদের সেবক যদি তাদের কাছে যায়, তারা যুদ্ধ করবে না এমনি বাইতুল তোমাকে চাবি দিয়ে দিবে কিন্তু ও দর্জি ভাই আমি উমরের এই অবশিষ্ট একটা কাপড় আর কোন কাপড় নাই আমার এই কাপড়টা ফেটে গেছে আমি তোমার কাছে একটা জামাদার চাচ্ছি তুমি আমার জামাটা একটু ঠিক করে দাও একটু জোরা তালে লাগায়া দাও আর তোমার থেকে বশিষ্ট একটা কাপড় আমাকে দাও যেই কাপড়টা নিয়ে আমি ওই বাইতুল মাকদাসে যেতে bari বলন সুবহানাল্লাহ হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ তিনি উটের পিঠে সবার হয়ে একজন খাদেন নিয়ে চলতেছেন বাইতুল মাদাসের দিকে কেমন আমি দেখেন আজকে আমার বাংলাদেশে নয় শুধু যেখানে আপনি তাকান না কেন বিশ্বের যত বড় প্রেসিডেন্ট হোক না কেন এমন কোনো প্রেসিডেন্ট নাই যেই প্রেসিডেন্ট গাড়ির মধ্যে বসলে যখন ড্রাইভার গাড়ি চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে যায় ড্রাইভারকে কোনো এমপি বলে না ড্রাইভার তুমি এখন পিছনে যাও আমি একটু ড্রাইভিং করি তুমি আরাম করো ঠিক কিনা জোরে কল কিন্তু হযরত আমিরুল মুমিনিন উটের পিঠের মধ্যে সওয়ার অবস্থায় মরুভূমির মধ্যে উট টানতে টানতে যখন খাদেন ক্লান্ত হয়ে যায় আমিরুল মুমিনিন খাদেনকে ডাক দিয়া বলে ওগো আমার খাদেন এবার তুমি উটের পিঠের উপর বসো তুমি একটু বিশ্রাম নাও আমি আমিরুল মুমিনিন আমি ওমর তোমাকে টানতে টানতে নিয়ে যাই বলেন সুবহানাল্লাহ অতচ তিনি অর্থজাহানের প্রেসিডেন্ট তার কত ক্ষমতা এবার উটের পিঠের মধ্যে সবার হলেন খাদে খাদে মারান করতেছেন আমিরুল মুমিনিন টানতে টানতে নিয়ে যাচ্ছেন আমিরুল মুমিনিন যখন আবার ক্লান্ত হয়ে যায় আবার খাদেম টানতে টানতে নিয়ে যায় এইভাবে করে যেতে যেতে যখন বাইতুল মাকদাসের পার্শ্ববর্তী এলাকায় চলে গেলেন তখন পালা পড়লো আমিরুল মুমিনিন উটের রশি টানতে টানতে নিয়ে যাবেন আর খাদেম উটের পিসের মধ্যে বসে বসে আরাম করবে বলুন সুবহানাল্লাহ চলে গেল উট পৌঁছায় গেল বাইতুল মাগদাসের পাশে এখন মুসলমানেরা উটের পিঠের উপর যে বসে আছে তাকে কেউ পাত্তাও দেয় না তার সাথে কেউ কথাই বলে না কিন্তু উটের রশি যিনি টানতে টানতে নিয়ে আসলে মুসলমানরা তাকে ঘিরে ধরেছে তাকে সবাই সদর সম্ভাষণ জানাচ্ছে তাকে সালাম জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে এবার খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করলো এর কারণ কি উটের উপরে যে বসে আছে তাকে তোমরা খদর করলা না তার পিছে তোমরা ঘেরাও করলা না কিন্তু উটের রশি যে টানতে টানতে নিয়ে আসলো তাকে এত সম্মান করার কারণ কি মুসলমানেরা ডাক দেয়া বলল খ্রিস্টান পাদ্রী শুনো উটের পিঠের মধ্যে যে ব্যক্তি বসে আছে সে আমাদের আমিরুল মুমিনিন নয় বরং যেই ব্যক্তি উটের রশি টানতে টানতে এখানে নিয়ে এসেছেন তিনিই হলেন আমাদের আমির রুমার ইবনুল খাত্তাব বলুন সুবহানাল্লাহ ক্রিস্টান পাদ্রী বলে এই বিষয়টাই তো আমি দেখতে চেয়েছিলাম কারণ হলো তাওরাতের মধ্যে একেবারে বর্ণনা আছে এই বিশ্ব নবীর সাহাবীরা আমিরুল মুমিনিন যিনি হবে যিনি আরদ জাহানের প্রেসিডেন্ট হবে তার চরিত্র কেমন সে কিভাবেই বাইতুল মকদস জয় করবে সেটা এখানে বিস্তারিত বর্ণনা আছে সেটা আমি আজকে সচক্ষে দেখতে চেয়েছিলাম আমি দেখে ফেলেছি এটা সত্য প্রমাণিত হয়েছে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাও নাও বাইতুল মকদসের চাবি আপনাদেরকে দেয়া দিলাম বলুন সুবহানাল্লাহ আর এখন আমরা কি করি ক্ষমতা পাওয়ার জন্য চেয়ার পাওয়ার জন্য নারী বুঝি না নিজের মা বুঝি না নিজের ভাই বুঝিনা না একজন আর একজনের পেছনে লেগে থাকি তাকে জেলখানায় পাঠিয়ে দিই ঠিক এজন্য তো আজকে মুসলমানের অধপত না ক্ষমতা থাকতো মুসলমানদের পায়ের নিচে আজকে যেখানেই যান সেখানে মুসলমানেরা লাঞ্ছিত নির্যাতিত শুধুমাত্র তায়েফের দুগান তুরস্কের প্রেসিডেন্ট সে একজনে আর কত পারে সে একজনে আর কত কথা বলবে বাংলাদেশ বাংলাদেশ এই বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র মায়ানমার আছে মুসলিম রাষ্ট্র মালদ্বীপ আছে মুসলিম রাষ্ট্র পাকিস্তান আছে মুসলিম রাষ্ট্র আফগানিস্তান আছে মুসলমান রাষ্ট্র সিরিয়া আছে মুসলমান রাষ্ট্র কাশ্মীর আছে মুসলমানের রাষ্ট্র লিবিয়া আছে মুসলমানের রাষ্ট্র মিশর আছে মুসলমানের রাষ্ট্র কেউ যদি কথা না বলে তায়েফের দুগানের দুষ দিয়া লাভ সে আর কত করবে ঠিক কি না জুরে সে আর কত একজন আর কত পারে তারপরেও তো সে বারবার প্রতিবাদ করতেছে বারবার প্রতিবাদ করতেছে গত কিছুদিন আগে দেখলাম টিভির মধ্যে নিউজ চলে আসছে সৌদি আরবের বাদশার ছেলে ফতুয়া দিল বর্তমানে নাকি মুসলমানদের বিশাল বড় দুশ্মন হলো এক নাম্বার দুশ্মন তুরস্ক তারপরে নাকি সিরিয়া নাকি কি একটা বল তারা বড় আল্লাহ আল্লাহ হয়ে গেছে আজকে তাদের দেশের মধ্যে কোনো বাঙালি শান্তি নাই বাঙালিদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে মুসলমানরা যেখানেই যায় সেখানে নির্যাতিত সেখানে লাঞ্ছিত সেখানে নিগৃহীত এর কারণ কি এর একমাত্র কারণ মুসলমানরা আজকে ইসলাম ভুলে গেছে কোরআন বাদ দিয়ে দিছে আল্লাহর রাসূলের জীবনী হাদিস তারা বাদ দিয়ে দিছে এই জন্য মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে ঠিক কি না জুরে যতদিন পর্যন্ত মুসলমান কোরআন মানবে না যতদিন পর্যন্ত মুসলমান ইসলাম মানবে না ততদিন আরো মার খাবে আরো লাঞ্ছিত হবে মুসলমান ঠিক কি না জুরে কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ নিজে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে তোমরা যে পাপ করো তোমাদের উপর যে আজাব আর গজব দেওয়া হয় এগুলো আমি আল্লাহ দিই না বরং এগুলো তোমাদের পাপের কারণে নিজেরা নিজেরাই কামাই করে আজকে আমাদের কারণেই তো এই সমাজের মধ্যে শান্তি নাই যে সমাজের মধ্যে মুসলমানেরা নামাজ পড়ে আবার সুদ খায় এই সমাজের মধ্যে কেমন শান্তি থাকবে যে সমাজের মধ্যে মা বোনেরা মুসলমানের মা বলে পরিচয় দেয় আলেমের মা বলে পরিচয় দেয় আবার বেপর অবস্থায় বেশার মতো রাস্তায় চলাফেরা করে ওই সমাজে কেন্দ্র শান্তি থাকবে যে সমাজের মধ্যে মুসলমানের আল্লাহওয়ালা বলে পরিচয় দেয় দাড়ি রাখে টুপি রাখে আলেমদের বিরুদ্ধে কথা বলে ওই সমাজে কেন্দ্র মুসলমান শান্তি থাকবে মুসলমান শান্তি এমনি আসে না শান্তির জন্য কাজ করতে হয় শান্তির জন্য কাজ করতে হয় শুধু বিষয় দিশন ওয়াজ করলাম ওয়াজের সাথে সাথে সব শেষ এরকম হলো তো হবে না এজন্য ইসলামের জন্য কাজ করতে হবে ইসলামের জন্য কাজ করতে হবে নিয়ে এমনিই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয় নাই আজকে আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি কি বলবো একটা মার্কেটিং নির্বাচন হবে সেকেনও গুলাগুলি ঠিক কিনা জোরে কর নির্বাচন কোনো দেশের কোন বড় একটা নির্বাচন এমপি মন্ত্রী বড় স্বার্থ চলে যাচ্ছে না একজন মার্কেটের সাধারণ সম্পাদক হবে সভাপতি হবে সেখানেও যদি দলাদলি করতে হয় সেখানেও যদি গুলাগুলি করতে হয় সেখানেও যদি একজন বিপক্ষের বাইকে কারাগারে পাঠাতে হয় তাহলে আর কোথায় মুসলমানরা শান্তি থাকবে যেখানেই যান সেখানে মারামারি যেখানেই যান এমন কি স্কুলের এই যে কিছুদিন আগে ক্যাবিনেট নির্বাচন গেছে স্কুলের ক্যাবিনেট নির্বাচন ওই ক্যাবিনেট নির্বাচনে ওতে ক্লান্তি যে বিচ্ছি তৃতীয় শ্রেণীর ছেলেরা পোস্টার লাগাইছে স্কুলে সেবা করা সুযোগ দিন মেয়ে তোমার মুখ থেকে এখনো মায়ের দুধের গন্ধ যায় নাই তুমি স্কুলের কি সেবা করবা ঠিক কেনা জুড়ে তো সেখানেও দেখি এই তৃতীয় শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রী বিন্দু আরেকজনে দিছে আমরা তার পক্ষের ছাত্র ছাত্রী বিন্দু এই ভাইয়ের হাতকে শক্তিশালী করেন ওই ভাইয়ের হাতকে শক্তিশালী করেন এই পিচ্ছি পিচ্ছি বাচ্চারা পর্যন্ত গ্রুপিং হয়ে গেছে যে স্কুলের মধ্যে মায়া মমতা ভালোবাসা স্নেহ ভাতৃত্ব বন্ধন শিক্ষা দেওয়ার কথা আজকে সেই স্কুলে কেবিনেট নির্বাচন হয়ে দলা দলি হয়ে গেছে একজন বলে আমরা এই ভাইয়ের গ্রুপ আর একজন বলে আমরা এই ভাইয়ের গ্রুপ এখন ভাই ভাইয়ে দিছে মারামারি আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি তখন সেখানে ছিলাম আমার মামার বাসার মধ্যে জামাল খানে একজন স্কুলের নবম শ্রেণীর ছাত্রকে একই ক্লাসের নবম শ্রেণীর ছাত্ররা ছুরিকাঘাত করে হত্যা করেছে ঠিক কেনা জুড়ে এটা কেন হচ্ছে মুসলমানেরা কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেছে ইসলামের শিক্ষা থেকে দূরে সরে গেছে আজকে মুসলমানদের সন্তান হাতে মোবাইল পায়া মা বাবার সম্মান করা ভুলে গেছে সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে নামাজের ধার ধারে না ঠিক কেনা জুড়ে তো এখানে আপনি কিভাবে শান্তি চান এই সমাজের মধ্যে শান্তির পথটা আমরা সব বন্ধ করে দিচ্ছি আলেমদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করা দিচ্ছি এক দল বলে এক দল আলিয়া আরেক দল বলে কওমিয়া এক দল বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আরেক দল বলে আমরা ইসলামিক ফোর এক দল বলে আমরা জামাত ইসলাম আরেক দল বলে আমরা হেফাজতে ইসলাম এক দল বলে খিলাফত মজলিস আরেক দল বলে চরমোলে ইসলামী আন্দোলন এক দল বলে আমরা ইসলামী আন্দোলন মুষ্টিআমিনি আরেক দল বলে আমরা ইসলামী আন্দোলন মিজানুর রহমান এক বলে আমরা খিলাফতি ইসলামী আন্দোলন আরেকজন দল বলে আমরা তকউদ্দীন মজলিস আলেমদের মধ্যে যদি এত গ্রুপ হয়ে যায় তাহলে আপনারা আলেমরা এক না হলে কিভাবে বাংলাদেশের মধ্যে শান্তি আসবে আবার যদি কোন আলেম এক হতে দেখে ওদিক থেকে কাঁধের বেমানারা উস্কাই দেয় বলে যে দেখ আলেমরা কিন্তু এক হয়ে যাচ্ছে এখন কিন্তু শান্তি চলে আসবে শান্তি প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে এর কারণ এর কারণ হলো শয়তান আমাদেরকে ঘিরে ধরেছে সামনের দিক থেকে পেছনের দিক থেকে বাম দিক থেকে ডান দিক থেকে শয়তান বারবার কুমন্ত্রণা দেয় ঠিক কেনা জোরে ভাই কি বলবো বাংলাদেশের কথা এগুলা বললে হয়তো আমার বিরুদ্ধে কেউ রাজনৈতিক মামলা করতে পারে ঠিক কিনা জোরে কর ভাই দুঃখে আল্লাহর কসম মনে হয় যদি মাটি ফেটে নিচে ঢুকে যাওয়া জায়েজ থাকতো আত্মহত্যা করা যদি জায়েজ থাকতো আল্লাহর কসম আত্মহত্যা করতে ঠিক এই বাংলাদেশে বুদ্ধিজীবী নামক এই সমস্ত নাস্তিকদেরকে আগে ছাড়াই করতে হবে একজন মুসওয়ালা বুদ্ধিজীবী ফতোয়া দিল বাংলাদেশের মধ্যে যারা শ্রেষ্ঠ জীব প্রাণী গরুর মাংস খাবে তারা সবচাইতে নিকৃষ্ট কাজ করবে নাউজুবিল্লাহ বলবেন ওই বুদ্ধিজীবী কিন্তু আবার মুসলমান ওই বুদ্ধিজীবীর নামটা বলি ডক্টর জাফর ইকবাল কেন মুসলমানদের মধ্যে এই কথাগুলো বের হয় অথচ আল্লাহ কোরআনের কারীমের মধ্যে বলেছেন গরুর মাংস খাওয়া হালাল আমি আল্লাহ হালাল করে দিলাম আর তুমি বললা যারা সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে প্রাণী জাতের মধ্যে যারা ভাল মান সেই গরুর মাংস যারা খাবে তারা জাতির নিকৃষ্ট জাতি তারা খারাপ কাজ করবে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে তো এই সমস্ত কথা যেখানে হোক সেখানে যদি আলেমরা প্রতিবাদ করে আলেমদের পিছনে লাগে আমরা তো বলি ভাই আলেমরা কোরআন হাদিসের কথা বলে ইসলামের কথা বলে আগে নিজে একটু চিন্তা করে দেখুন আমিও তো মারা যাব আমি মারা গেলে আল্লাহর কাছে কি জবাব গুলা দিব কি জবাব আমি আগে নিজে তো হলো বাসি আল্লাহর জাহান থেকে তো বাঁচতে হবে মনে করতেছেন জাহান্নাম নাম এত সহজ জিনিস হুজুরা বলতেছে জাহান্নাম নাম একেবারে ঠুমকু বিষয় না আল্লাহ বলেন জাহান্নামের ইন্দন ইন্ধন আমি আল্লাহ বানিয়ে দিব পাথর আর মানুষকে দেখবেন পাথরের গায়ে যদি আগুন লাগে মানুষের গায়ে যদি আগুন লাগে আগুন সহজে কেউ নিবাইতে পারে না ঠিক কেনা জড়িয়ে তো ধরতেই থাকে ধরতেই থাকে আগুন আর আপনি মনে করছেন ওগুলো তো জাহান নামে শাস্তি পরে কবরে কি হবে যা আল্লাহ রাসূল বলেন আগো আমার উম্মতেরা যেই সমস্ত মানুষগুলো ইসলামের বিরুদ্ধে হয়ে মারা যাবে যেই সমস্ত মানুষগুলো কাফির হয়ে মারা যাবে আল্লাহর রাসূল বলেন তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দাও না কেন কোনো কাজ হবে না ওই মানুষটাকে কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দিরা 90 টি নিযুক্ত করে দিবেন বলুন না billah

না মুসলমান একবার দিবে আল্লাহর রসুল বলেন যখন ওই মানুষটাকে কবরের মধ্যে রাখা হবে ওই সাপ গুলা নিরানব্বইটি সাপ ওই মানুষটাকে কেমত পর্যন্ত কামড়াতে থাকবে দংশন করবে বলুন নজমিল্লা একটি সাপ আপনাকে মাথা থেকে কামড় দিয়ে দিয়ে দংশন করে করে পায়ের দিকে চলে যাবে আপনি মনে করেছেন এটা শেষ আর কামড়াবে না আল্লাহর রাসূল বলেন না নাও আমার উম্মতেরা শোনো একটি সাপ কামড় দিতে দিতে ওই দিকে গিয়েছে হবে। আল্লাহ পাক আরেকটি সাপ কে আবার নতুন করে সৃষ্টি করে দিবেন তোমাকে আবার শুরু থেকে কামড়ানোর জন্য বলুন দা শুধু তাই নয় মুসলমান এই দুনিয়ার জমিনে যদি আপনি मुसलमान ना हो हमारा কافر অবস্থায় যদি আপনি বরণ করেন মুসলমানদের বিরোধী হয়ে যদি আপনি বরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে কবরের মধ্যে রাখার সাথে সাথে মাটি গুলা এমন জুড়ে তোমাকে চাপ দিবে দুনিয়ার জমিনে যে শক্তি তোমার ছিল সেই শক্তি আর কবরে চলবে না ডান পাশের মাটি তোমাকে এমন জুড়ে চাপ দিবে তুমি আর চাপ সহ্য করতে পারবে না ডান পাশের হাড়গুলা ভেঙে চুরে তসতস হয়ে যাবে বাম পাশে চলে যাবে বান্দা বাম পাশের মাটি তোমাকে এমন জুড়ে চাপ দিবে বাম পাশের হার গুলা ভেঙ্গে তোমার ডান পাশে চলে আসবে এই জন্য বান্দা দুনিয়ার জমিন আমি আল্লাহ যে ইসলাম দান করলাম সেই ইসলাম মোতাবেক চলবা মুসলমানদের কোনো ক্ষতি করবা না মুসলমানদের মধ্যে মুসলমান কোনোদিন মুনাফিকি করবা না বলুন সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজে মুনাফিক বেড়ে গেছে এই মুনাফিকগুলো কেমত। আমাদের সামনে যদি চলে আসে বলে হুজুর আপনাদের মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই আপনারা সুদের বিরুদ্ধে ওয়াজ করেন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা ওয়াজ করেন মানুষের জন্য সমাজের মধ্যে শান্তি ফিরে পায় এই জন্য আপনারা ওয়াজ করেন কোন অসুবিধা নাই হুজুর আপনি ওয়াজ করতে পারবেন কোনো অসুবিধা নাই আবার যখন আমাদের সামনে থেকে চলে যায় পেছন দিক দিয়া ওই সুদপুরকে গিয়া বলে জানো আজকে ওয়াজ মাহফিলের মধ্যে হুজুর তোর বিরুদ্ধে কিন্তু ওয়াজ তুই যে সুদ খাস এটা হুজুরকে কে বলছে তোর বউ যে পর্দা করে না এটা হুজুরকে কে বলছে তুই যে দুই নাম্বার ব্যবসা করস মদ খাস জুয়া খাস বাবাই আবা ট্যাবলেট খাস এগুলো হুজুরকে কে বলছে হুজুর তোর বিরুদ্ধে ওয়াজ করছে তুই ক্ষমতা এখন তুই এলাকার মেম্বার মাত তুই এলাকার কমিশনার তুই এলাকার মাতব তুই এলাকার চকিদার তোর বিরুদ্ধে কেন হুজুর ওয়াজ করে বেটা তোর কি সাহস নাই নাকি এভাবে করে আলেমদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেয় ঠিক কিনা রাজুরে কো এদিকে আমাদের বলছ এই রকম আবারো দিকে গিয়া বলছে । এই আল্লাহ বলেন এগুলা হলো মুনাফিক বিশ্ব নবীর হাদিস আল্লাহ রাসূল বলেন কয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

অশ্লীল ভাবে ওই মানুষটাকে গালি গালাস করবে দেখবেন কিছু মানুষ আছে ঝগড়া লাগলে যুক্তিতে যদি হেরে যায় গালি গালাস শুরু করে দেয় অশ্লীল ভাষা শুরু করে ঠিক কি না জোরে আল্লাহ রাসূল বলেন এগুলা হলো মুনাফিকের আলামত যার কাছে এই চারটা আলামত থাকবে আল্লাহ রাসূল বলেন কানা মুনাফিকান খালিসা আল্লাহ রাসূল বলেন একেবারে খাস মুনাফিক সে যে মুনাফিক তাতে কোনো সন্দেহ নাই চারটা জিনিস কি কি এক নাম্বার কথা বললে মিথ্যা বলবে দুই নাম্বার ওয়াদা করলে ভঙ্গ করবে তিন নাম্বার আওয়ানতে খেয়ানত করবে চার নাম্বার যদি ঝগড়া লাগে ঝগড়ার মধ্যে যুক্তিতে যদি না পারে তাহলে অশ্লীল ভাষা ইউজ করবে গালিগালাজ করবে এই চারটি বস্তু যেন আমাদের মাঝে না থাকে আল্লাহ আমাদেরকে এই চারটি বস্তু পরিহার করার তৌফিক দান করুক সবাই বলে আমি। এই চারটি বস্তু যদি পরিহার হয়ে যায় মুসলমানরা যেখানে নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সেই এলাকার মধ্যে আবার মুসলমানরা শান্তি ফিরে যাবে ঠিক কেনা জোরে মুসলমান ভাইরা আমার আমি আপনাদের সামনে যে সুরা তালাবাদ করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়াল আসরি সময়ের কসম আল্লাহ পাক বলেন বান্দারে ওয়াল আসরি ওয়াও যাতে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ওয়াই কসমিয়া পাক কসম কেন সময়ের কসম আল্লাহ সময়ের কসম কেন কেন তার কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়ে দান করেছি নির্দিষ্ট হায়াত যখন বান্দার শেষ হয়ে যাবে দুনিয়ার জমিনে আর কোন বান্দা চাইলো এক সেকেন্ড বেশি থাকতে পারবে না ঠিক কি রাজুরে মানুষের যখন হায়াত শেষ আর থাকার কোনো চান্স নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে নিয়ে যাবেন সেই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে যে হায়াত আমি আল্লাহ তোমাকে দান করলাম সেই হায়াতটা নির্দিষ্ট পরিমাণ সময়ের হায়াত এইজন্য বান্দা ওই হায়াত থেকে তুমি অপচয় করবা না ওই হায়াত থেকে তুমি অবমূল্যায়ন করবা না ওই হায়াত থেকে তুমি গুরুত্ব দিবা সেই জন্য আমি আল্লাহ পাক মুসলমানদের জীবনে হায়াতের গুরুত্ব বেশি তাই আমি আল্লাহ সময়ের কসম করলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা ইন্নাল ইনসান লাফি খুসরিন

মুসলমানেরা যখন ইসলাম মানবে না এই মুসলমানেরা যখন আমি আল্লাহ সুধারান করেছে ইশুদ খাবে আমি আল্লাহ পর্দা করা ফরজ করলাম মুসলমানদের মা বোনেরা যখন পর্দা করবে না তখন দুনিয়ার সমস্ত মানুষ গুলাই ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে দুনিয়ার মানুষ গুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জান্নাতে যেতে পারবে না আমরা বললাম রব্বুল আলামিন তাহলে আমরা ক্ষতি থেকে কেমনে বাঁচতে পারবো কিভাবে আমাদের ক্ষতিটা পুষায় নিতে পারবো ওগো আল্লাহ পাক যদি সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমরা ইমানদার হলেও তো জান্নাতে যেতে পারবো না মা এই দুনিয়ার জমিন আমরা আবার শান্তি প্রতিষ্ঠিত করতে চাই আবার এই দুনিয়ার জমিন আপনার বিধান কায়েম করতে চাই আল্লাহ একটু আপনি বলে দেন দুনিয়ার জমিনে কোন মানুষ গোলা ক্ষতিগ্রস্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ

এই সুরাতার তাফসির ব্যাখ্যা যদি কারো কাছ থেকে জিজ্ঞেস করা হয় তাহলে অনেক মানুষ উত্তর দিতে পারবে না ঠিক কিনা জোরে কর বাইরে এই সমস্ত কথা বলা বলতেও ভয় লাগে কারণ কিছু কিছু মানুষ আমাদেরকে বলে হুজুরদের সমস্যা কি হুজুররা কোরআন বেছে কায় আমরা বললাম কেমনে বলে হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে কিরকম অপব্যাখ্যা বলে সূরা পড়ছে একটা আয়াত পড়ছে একটা অর্থ বলে হাজারটা বাইরে তুমি জানো না কোরআনে কারিমের আরবি হরফের একটা শব্দের ছয় শত উপরে অর্থ আছে বলুন সুবহান তুমি আরবি ডিকশনারিটা একটু পড়ো তুমি তাফসীর বলে একটু পড়ো ব্যাখ্যাগুলো একটু পড়ো তারপর বলবা না জীবনে কোনোদিন হুজুররা অত ব্যাখ্যা করে তাফসীরগুলো খুলো তারপর দেখতে পাবে আল্লাহ পাক তো নিজেই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন كل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله بلن بندب. আমি যে কোরআনটা আমি আল্লাহ মুসলমানদের সংবিধান কনস্টিটিউশন হিসেবে দিয়া দিলাম ওই কোরআনে কারীমটা কেমন জানো আমার আল্লাহ বলেন বান্দারে সমুদ্রের সমস্ত পানি যদি কালো হয়ে যায় আর বিশ্বের মাঝে যত গাছপালা তরুলতা আমি আল্লাহ দান করলাম ওই গাছপালা তরুলতা গুলা যদি গুলা কলম হয়ে যায় আমি আল্লাহর কোরআনে কারিমের ব্যাখ্যা লেখা যদি কোনো বান্দা শুরু করে সমুদ্রের পানি সবগুলা শেষ হয়ে যাবে কলমগুলা সব শেষ হয়ে যাবে গাছপালা শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা জীবনে কোনোদিন শেষ হবে না বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যেখানে নিজেই বলছেন শেষ হবে না সেখানে আমরা কিভাবে শেষ করি ঠিক মুসলমান বন্ধুগণ আমার কোরআনে এই সোড়াই আসর এই সোরাই আসরটা কত গুরুত্বপূর্ণ দেখেন হজরত ইমাম শাহী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন দুনিয়ার জমিনে কোন বান্দা যদি সফল হতে চায় আখেরা তো যদি কোন বান্দা আল্লাহর গোলাম সফল কাম হয়ে যেতে চায় কোন বান্দা যদি মোবেন মোত্তাকি হয়ে ইহ জগৎ পর উভয় জগতে সফল কাম হয়ে যেতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য সুরাই আসরটাই যথেষ্ট হয়ে যাবে বলুন সুবাহান্লাহ কেন এই সুরা আসরে এত কি আছে যে সুরা আসর তাই উভয় জাহানের জন্য সফল কামের একটা বিষয়বস্তু হয়ে যাবে আল্লাহ পাক বলেন বান্দা এই দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে নিমজ্জিত সমস্ত মুসলমানেরা হতপতনের মধ্যে নিমজ্জিত লাঞ্ছিত ক্ষতিগ্রস্ত কিন্তু ওই সমস্ত মানুষগুলা ব্যতীত এবার আমাদের একটু খুশি লাগে ঠিক কিনা জুরে কর প্রথমে আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহ যখন আবার ডাক দিলেন বান্দা ওই সমস্ত মানুষ ব্যতীত একটু একটু পরানে পানি আসছে ঠিক কিনা জুড়ে তো যখন ক্লাসের মধ্যে সারারা বলে সবাই আজকে বিড়া খাবা তখন ভয় লাগে কিন্তু যারা পড়া শিখছে তারা ব্যতীত এই কথা যখন বলে যারা পড়া শিখছে তারা বলে আল্লাহ কোনো মতো আমরা বিড়া খাবো না ঠিক কিনা জুড়ে তো এখন আল্লাহ প্রথমে বলছেন নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ব্যতীত

তিন অক্ষরের একটা জিনিস বাংলায় লেখলে दीर्घময় কর্ম আদন্ত হলো iman একেবারে সিম্পল কিন্তু আল্লাহ বলেন বান্দা যত সহজে তুমি ইমান তারে নিলা তত সহজ না iman আমরা বললাম আল্লাহ iman টা কেমন আল্লাহ পাক রব্বুল কোরানে কারিমের মধ্যে প্রথম নাম্বার পারা সুরাই বা কত সুন্দর করে ইমানের সঙ্গে দিচ্ছে আল্লাহফাক বলেন আল্লদীন আয়ু কুমি নু না বিল গয় বিভায়ু কি মো না সলাতা অবিমা র জাখ না হুমিউন ফিকুদ অল্লদিন আয়ো কেওয়ামা উমজিলা বি

বল হুজুর আল্লাহ একজন জেটা এটা কোরআনে কারীমের মধ্যে আমরা দলিল পাই জানার দরকার নাই হুজুর আমরাও জানি কোরআনে কারীমের কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি সূরা আল্লাহর একত্ববাদের জন্য দিয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো কুল আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله

তাদের চেয়ার চলে যাবে আবু জাহেল মন্ত্রিত্ব হারাবে তখন কাফের বেঈমান গুলা বিশ্বনবী কে এসে বলতেছে হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তারা কিন্তু বিশ্বনবী বলে না তারা নবী ডাকে না তারা বলে আমরা যদি নবী মানতাম তাহলে তো তোমার বিরুদ্ধে এত যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই তোমারে আমরা মেনেই নিতাম আল্লাহর উপর বিশ্বাস করতাম এজন্য নবী বলেন আরা বলে হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ আমাদের মূর্তিগুলাকে খারাপ বলতেছো এগুলা শিরিক বলতেছো তাহলে বলো তো আমাদের মূর্তি তো কিছু আছে পাথরের তৈরি আর কিছু আছে পিতলের তৈরি তামার তৈরি আর কিছু আছে মাটির তৈরি আমাদের মূর্তিগুলা আমরা বানাই আমাদের মূর্তির পেছন দিয়ে দশ বাস ঢুকাই দিয়ে আমরা নাইলে পরে যাবে ঠিক কিনা জুড়ে কর আমাদের মূর্তি আমরা বানাই মোহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ বলো তো সে আল্লাহ কেম সে আল্লাহ কি তামার তৈরি নাকি রূপা নাকি লোহার তৈরি এটা আমরা একটু জানতে চাই তাহলে আমরা তোমার আল্লাহর আকৃতি দেখে তোমার আল্লাহর বডি দেখে আমরা তোমার আল্লাহকে মেনে নিব কি রকম বাদ পা আল্লাহ পাক বলেন নবী আমার এত কথা বলার প্রয়োজন নাই আপনি বলে দিন তাদের অনেক ইলা আছে খ্রিস্টান বিশ্বাসী খ্রিস্টানরা বলে আল্লাহর স্ত্রী হল হজরত মারিয়াম আর মারিয়ামের সন্তান হল হজরত ঈসা জুরে কন্যা আজুবিল্লাহ এজন্য আল্লাহ বলে নোয়া কালাতি ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতি নাসারাল মাসীহ ইবনুল্লাহ ইহুদিরা মনে করতে হজরত উযাইর আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা মনে করতে হজরত ঈসা আল্লাহর পুত্র সেই জন্য তারা ছিল তৃতীয়বাদে বিশ্বাসী আর ওই সমস্ত কাফের মুশরিকরা তাদের মূর্তি ছিল হাজার হাজার মূর্তি লাত মানাত উযযা হুবাল ভাবে অনেক মূর্তি তাদের ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো আমার নবী আপনি বলে দিন তাদের অনেক মূর্তি থাকতে পারে কিন্তু আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন সেই আল্লাহ আপনার রব হলেন একজন জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন সে আল্লাহর বলি তোমরা জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ আমার আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা শুনো আল্লাহু সামাদ আল্লাহ হলো মুখাপেক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি তাদেরকে ওয়াজ করে Tafsil করে আপনি বুঝাইয়া দেন ও কাফের মুশরিকরা তোমরা তোমাদের মূর্তিগুলোকে তোমরা বানাও তোমাদের মূর্তিগুলো তোমাদের মুখাপেক্ষী ঠিক কিনা জুরে কর আসলে যারা বানায় বানায়। তারা না মানুষগুলা কি পূজা করতে পারবে মূর্তিগুলা তাদের মুখাপেক্ষী মূর্তির সামনে কত খাবার নিয়ে যাওয়া হয় ভালো ভালো খাবার উন্নত মানের খাবার ওই মূর্তি তাদের খাবার গুলা খাওয়ার সক্ষমতাও রাখে না ঠিক জোরে গালের মধ্যে মুখের মধ্যে মাসি বসলে একটু যে তার দশ হাত আছে দশ হাতের একটা হাত ব্যাপার করে যে মাসিটা এখান থেকে তার সামনে থেকে সরাই দিবে সেই ক্ষমতাও তার নাই ঠিক কিনা জুড়ে এরা নাকি আবার তাদের দেবতা এরা নাকি আবার তাদের মা মা ডাকতে ডাকতে এমন পর্যায়ে চলে আসছে হিন্দুরা আমি কটাক্ষ করি না আল্লাহর কোরআনের কথা বলতেছি ভালো করে বুঝুন হয়তোবা এই আলোচনার মধ্যেও আপনার হেদায়ত থাকতে পারে ঠিক কিনা জুড়ে এরা মা ডাকতে ডাকতে শেষ পর্যায়ে এখন মা ডাকতেছে আমাদের গরু যে গরুর মাংস পাইলে আমরা খাই দেখবেন মেজবানের মধ্যে এলাকার মধ্যে মেজবান দিচ্ছে বড় মেজবান ওই মেজবানের মধ্যে যদি কোনো মানুষকে নাও ডাকা হয় তারপরও সম্মানের জন্য গরু গুস্ত খাওয়ার জন্য হলেও দৌড়ায় যায় মানুষ ঠিক কেনা জোরে কর গরু হিন্দুরা সেই গরুকে মা গরু গুস্ত খাওয়া যাবে না তবে গরুর পায়খানা মুদ খাওয়া যাবে আমি ভারতে দেখছি যখন ভারতের প্রোগ্রাম করার জন্য গেলাম হিন্দুরা সমানে গরুর সেই প্রস্রাব খাচ্ছে কেন কারণ কি বলে সেখানে তাদের জন্য রোগের ওষুধ আছে রোগের ওষুধ আছে সেটা আমি আমার দাদা থেকে শুনছি আমার দাদা কবিরাজ করে তো তো মাঝে মধ্যে দেখি ওই গরুর প্রস্রাব সংগ্রহ করে নিয়ে আসে আমি জিজ্ঞেস করি দাদা এগুলা কেন আসেন বলে এগুলো একটু একটু মিস করতে হয় কারণ এই গরুর প্রস্রাবের মধ্যে আল্লাহ একটা মেডিসিন দিয়ে দিয়েছেন বলুন সুহান আল্লাহ তাও একটা মেডিসিন কিন্তু তাই বলে গরুর মুদ খাওয়া যায় গরুর মুদ খাইতে পারবেন গরুর মাংস খাইতে পারবেন না এই ফতুয়া দেওয়া যাবে না ঠিক কেনা জোরে আমার আল্লাহ বলেন বন্ধ দুনিয়ার মূর্তিগুলো হলো, মূর্তির কারিগরের মুখাপেক্ষী মূর্তির সামনে থেকে যদি মশা তারা না তাড়াই তাহলে মূর্তির ক্ষমতা নাই মশা মাসি তাড়ানোর জন্য মূর্তি যদি নিজে কোনোদিন মানুষকে বানাইতে পারে না বরং মানুষ গুলাই মূর্তিকে বানাই ঠিক কিনা জুরে কর এজন্য আল্লাহ বলে ওই মূর্তিগুলো হলো মানুষের মুখাপেক্ষী আর আমি আল্লাহ হলাম আল্লাহু সামাদ আল্লাহ যদি আর কোনো কিছুর মুখাপেক্ষী নয় বরং আল্লাহর জন্যই সবকিছু মুখাপেক্ষী বলুন সুবহানাল্লাহ মুসলমানের আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদেরকে সৎ পথে পরিচালনা করুন আজকে মুসলমানরা অধপতনে লাঞ্ছিত আজকে মুসলমানরা নির্যাতিত আল্লাহ আপনি মুসলমানদেরকে সাহায্য করেন হেফাজত করুন ঠিক কেনা জুড়ে কন হিন্দুরাও কিন্তু আল্লাহর কাছে দোয়া করে হিন্দুরা কি বলে জানেন ওম যা দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্ত সেই নমা নম আল্লাং জ্যষ্ঠং পরাং মোহাম্মদন সেখানেও কিন্তু আল্লাহ রসুলের নাম আছে না নাই এরাও কিন্তু এটা স্বীকার করে নাই আল্লাহর নবী মোহাম্মদ একজন আছেন তিনি হলেন সর্বশেষ তিনি ধর্মকে সংস্কার করার জন্য এসেছে এই ধর্ম যিনি প্রচার করবেন সেই ধর্মের মধ্যে কোনো পার্সিয়ালি থাকবে না জুড়ে সুবাহ আল্লাহ তিনি সত্য ধর্মের আদেশ দিবেন সত্য ধর্মের দিকে মানুষকে ডাকবেন আগো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ব্রাহ্মণরা সব জানি কিন্তু ব্রাহ্মণরা যদি সাধারণ হিন্দুদেরকে এই সমস্ত জিনিসগুলা ব্যাখ্যা করে বুঝাই দিই তাহলে আমাদের ব্রাহ্মণগিরি চলে যাবে সবাই মুসলমান হয়ে যাবে এই জন্য আমরা এর ব্যাখ্যা করি না আল্লাহ তুমি আমাদের রিজিক গোলার বিলন্দ করে দাও বলুন সুবহানাল্লাহ এরা হিন্দু পাদ্রীর মুখের কথা ভারতের সেই শিব মন্দিরের যে হিন্দু পাদ্রী ছিল সে সে নিজে বলেছে বলেছে এই কাছে আল্লাহ যেন এই যে বেদ গীতা রামায়ণ মহাভারত এগুলা যেন সাধারণ হিন্দুরা না বুঝে এর কারণ কি সাধারণ হিন্দুরা বুঝলে আমাদের পুরোহিত চলে যাবে আমরা তাদেরকে ভুলবাল বুঝাইয়া এই সমস্ত পূজার জন্য যে জিনিসগুলো নিয়ে আসা হয় সেগুলো আর আমরা খাইতে পারবো না আমাদের সম্মান থাকবে না সেজন্য আল্লাহ তারা যেন না বুঝে আমরাও মানি তোমার নবী যে একজন আছে তুমি যে আল্লাহ এক সেটা আমরাও মানি জুড়ে কনসু আরে তারা কি এই যে ফেরাও নমরুদ এরা পর্যন্ত রাত্রিবেলা তাহাজুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদত আল্লাহ আমি তো খুদা দাবি করে ফেলাইছি আমি তো বলে ফেলছি আমার আব্বু কুমুলা আল্লাহ কিন্তু আল্লাহ আমিও তো জানি তুমি হলাম বড় র তোমার চাই তার বড় কেউ নাই ঠিক কিনা আল্লাহ তারপরও যখন আমি এলাকায় বলে ফেলছি আল্লাহ আমার তো একটা ইজ্জত সম্মান আছে একটা পেস্টিস বলে কথা আছে আল্লাহ তুমি নীল নদের মধ্যে পানি দিয়া দাও আল্লাহ বলেন আমি আমার কোনো বান্দারে নিরাশ করি না এদেরকে দুনিয়াতে দিলাম আখেরাতে এদের জন্য কিছু নাই আমি নীল নদে পানি দিয়া দিলাম জুরে কল সুবাহ শুধু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তার মানে আল্লাহ এটা বুঝাইছেন বান্দা আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহর কাছে যখনই চাইবি বান্দা আমি তোর ডাকে সারা দিয়া তোকে দিয়া দিব বলেন সুবহানাল্লাহ কিন্তু বান্ডাগুলা এত শয়তান হয়ে গেছে মুসলমানরা মার খাবে না কেন মুসলমানরা তো বেয়াদব হয়ে গেছে এখন সে আল্লাহর কাছে চাই না চাই খাজা বাবার মাজারে গিয়া ঠিক কিনা জোরে ক খাজা বাবারে গিয়া ভাই আমার বাবা যা দিতে পারে আল্লাহ যা দিতে পারে বাবাও তা দিতে পারে বাবা নাকি সন্তান দিতে পারে তো আমি মনে মনে চিন্তা করলাম এই কিছুদিনের মধ্যে আমি তো এখন বিয়া শাদি করি নাই বাবার কাছে যায় বলবে বাবা আমার একটা সন্তান প্রয়োজন আমার মাহফিলে টাফিলে যাইতে হয় দূর দূরান্তে সফর করতে হয় এখন আমার সাথে তো একজন লাগবে বাবা আমার একটা সন্তান দাও দেখি বাবা কি বলে বাবা বলবে সেই দিন নাকি একজন বলবো যা তিন মাসের মধ্যে তোর বাচ্চা হয়ে যাবে লোকটা কিন্তু বিয়া করে না তিন মাসে বাচ্চা হয়ে যাবে বাবা গ্যারান্টি দিয়ে দিচ্ছে তিন মাস পরে সে এখনই বিয়ে করে নাই বাবার কাছে তিন মাস পর গেছে বাবা আপনি যে বলছেন বাচ্চা হবে কই এখনো তো বাচ্চা পাইলাম না বাবা বলবে যা আর তিন মাস সময় দিলাম এই তিন মাসের মধ্যে যদি না হয় তাহলে আমি পীরগিরি ছেড়ে দিব বাবাগিরি ছেড়ে দিব আচ্ছা আবার চলে গেছে তিন মাস পর আবার আসছে বাবা কই এখনো তো সন্তান হইল না বাবা বলে এই তুই আমার একটা সত্যি করতি করতি বলে কি আচ্ছা তুই কি বিয়ে করছস বাবা বিয়ে করলে তো সন্তান অটোমেটিক আসবে আল্লাহর পক্ষ থেকে বিয়ে করলাম আমি তোমার কাছে আসতাম সন্তানের জন্য বাবা বলে যতদিন বিয়ে করলে ততদিন সন্তান হবে না তুই আমার কাছে থেকে যা কারণ সন্তান দেওয়ার মালিক কে জুরে কোন কে আল্লাহ অনেক মা বোন সেটা বিশ্বাস করে না বলে না এটা মানি না বায়াজত বুস্তামের মাজারে যাইতো বায়াজত বুস্তামের মাজারে গিয়া বাবার পাই সিদ্দা দিতে হবে আল্লাহর কসম বায়াজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন বলেন নাই সন্তান না হলে আমার কাছে আসবা আমি সন্তান দিতে পারি এই কথা বলেন নাই ঠিক কিনা জরেকর আর এখন মা বোনগুলা বিশ্বাস করে যে না বাবার দরবারে গেলে বাবা আমাদেরকে খালি হাতে ফিরায়বে না এরা আবার গান বানায় গান কেমন জানেন আল্লাহর দন নবী পায়া আল্লাহ গেছেন ফকির হয়া নবীর দন খাজা পায়া নবী গেছেন গায়েব হয়া নবীর দন খাজা পায়া বৈশা আছে আজমিরে খাজা মরে নাই মরে নাই রে তো খাজা মরে নাই কোথায় গেছে খাজা নাকি মরে নাই আর কেমন শিরকের জিকির বর্তমান পীরদের দরবারে আল্লাহর কসম আমি হক্কানি পীরদের বিরোধিতা করতেছি না হক্কানি পীর ওলামা একরাম অনেক আছে ঠিক কেরা জুরে কিন্তু কিছু কিছু পীর এমন আছে মঞ্চের মধ্যে ওইটা মেয়েদের মতো ডান্স দেয় ঠিক কেনা জুরে কর

মুসলমানরা কেন অধপতনে যাবে না কেন লাঞ্ছিত হবে না কেন মার খাবে না আজকে ভন্ডরা মুসলমানদের সমাজে আধিপত্য বিস্তার করতেছে ঠিক করে জুড়ে তো মুসলমানরা তার প্রতিবাদ করতেছে না এখন ভন্ডদের দল আরো ভারী বেশি এদের বিরুদ্ধে কোনো ওয়াজ করলেই হামলা শুরু মামলা শুরু এদের বিরুদ্ধে ওয়াজ করে যাইতে পারি না সিএনজি ভাইগা দেয় কার ভাইগা দেয় বলে আজকে এখান থেকে যাইতে দিব না ঠ্যাং ভাঙবো তারপর যাবে এই সমস্ত বাবার murid হয়ে যায় হাজার হাজার মানুষ মনসার মধ্যে এটা ওয়াজ করতে উঠছে কোরআন হাদিসের কথা না বইলা গান গায় সখী বুলিগো কেমনে তোমারে বুলিগো কেমনে এটা নাকি আল্লাহ জিকির যখন জিজ্ঞেস করা হলো যে এই সমস্ত ওয়াজ এই সমস্ত জিকির তুমি কোথায় পাইলা ওই গিয়া তাহেরি ফতোয়া দেয় আল্লাহ পাক কোরআনে বলেন বান্দা শোনো كل من عليها فان ويبقى وجه ربك ذي الجلال والإكرام الله ولن تند كل من عليها فان দুনিয়ার মধ্যে যত সমস্ত কিছু আছেন আমি আল্লাহ যখন কেরামত সংগঠিত করব সাথে সাথে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে কিছু থাকবে না কিন্তু বান্দা সবচেয়ে সকল কিছুর শেষে যিনি বেঁচে থাকবেন যিনি চিরন্তন থাকবেন জীবন থাকবেন তিনি হলেন আল্লাহ জুরে গঞ্জ বাহান এখন এই যে আসুক দিন তাহারে ফটুয়া দিয়ে আয়াত দিয়ে কয় ও মুল্লারা শোনো ও কমিরা ও আলিয়ারা শোনো আল্লাহ যে বলেছেন কুল্লোবান আলাইহা ফান সব শেষ হয়ে যাবে এজন্য আমরাও বলতেছি ফানা 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 জিকির করতে করতে এটা গালের মুখের মধ্যে দিয়া হ্যাঁ 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 হয়ে যায় দলিল দেয়া দিছে বুঝ দেয়া দিছে এরাও তো বলছে বাবা ঠিক বাবা নিজের বাবারে বাবা ডাকে না নিজের বাবারে সম্মান করে না পীর বাবার কদমে গিয়া হাজির ঠিক কিনা জুরে কথা এখন দেখি পুরুষরা বাবার মুড়িদ হয় না নারীরাও বাবার মুড়িদ হয়ে যায় পুরুষকে বলে তুই না আল্লাহ পাইছস তুই না পীর দর্শ সব গাদায় হচ্ছে জিকির করতেছ সামাজ মাহফিল করতেছ কিন্তু তোর বউ তো বাকি আছে তোর বউরও মুড়িদ বানাইতো হ বাবা তুমি ঠিক কথা কইছো তোমার মুরিদ বানাই তো আমার বিবির এখন বিবির মাজারে নিয়ে আসছে বাবার দরবারে বাবা বলল আমি তো মহিলা বেগানা মহিলা তো এজন্য পর সামনে মুরিদ বানাই না আমার একটা গোপন কক্ষ আছে ওই গোপন কামরায় তোমার স্ত্রীর নিয়ে যাও স্ত্রীকে ঢুকাই দিয়া তুমি বের চলে আসবা তারপর আমি ঢুকবো আমি মুরিদ বানাই মুরিদ বানাবে নাকি তার স্ত্রীর इज्जत সম্মান যা ছিল সব নষ্ট করবে অনেক ভিডিও আছে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে আপনারা দেখেন দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি আটরসি জালালি গিয়াসুদ্দিন তাহেরি এই সমস্ত ভন্ডরা এখানে চলে আসছে ঠিক কিনা জোরে কর কিছুদিন আগে এক মেয়েরে দেখলাম সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে তুমি যে মাছ বান্ডারের মুরিদ হইলা মাছ বান্ডারের জিকিরটা কেমন সে বলতেছে মাছ বান্ডারের জিকির হলো মেটা এটা এটা তো এটা কয়বার বলে 100 বার তো এই ফিসর মধ্যে কি আছে বলে এখানে আমার আমরা বলি যে আল্লাহ বাজান মুর্শিদ আল্লাহ বাজান মুর্শিদ এগুলো নাকি ঘুমাইতে গেল তারা বলতে থাকে কি রকম বাদ আকীদা ধ্বংস করে দিচ্ছে মুসলমান শুধু একমাত্র আল্লাহকে ফিজদা দেওয়া জায়েজ আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কারো পায়ে মুসলমান সিজদা দিতে পারে না ঠিক কিনা হুজুর সেজন্য মুসলমান সাবধান হন এই জিনিসগুলা যতদিন পর্যন্ত আপনারা পরিহার করতে পারবেন না ততদিন পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসবে না তো সমাজের মধ্যে অশান্তি অশান্তি থাকবে ঠিক কিনা জুড়ে এক নম্বর হলো এইবার আল্লাহ বলে আল্লাহ হুসামাদ আল্লাহ মুখাপেক্ষি লামিয়ালিদ ওয়ালাম মিউলাদ আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কাউরে জন্ম নাই তার স্ত্রীও নাই পরিবার পরিজন নাই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দুনিয়ার জমিনে এই পৃথিবীতে আমি আল্লাহর সৃষ্টির মধ্যে আমি আল্লাহর সমকক্ষ আমি আল্লাহর সমতুল্য কেউ নাই জুরে কোন সুবহানাল্লাহ তো এইজন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমালু এখনো একটা গুনাহ বলে গেছি কিন্তু আমার সময় শেষ দুই নম্বর হলো ও সালিহাত হাত কাজ করতে হবে সৎকাজ কিরকম ও যাবেন বাবার দরবারে গিয়া সিঁড়া দেবে আবার নামাজও পড়বেন এটা কাজ নামাজও পড়বেন আবার ঘুষো খাবেন এটা সৎকাজ নামাজ পড়বেন আবার নিজের স্ত্রীর ব্যাপার ভাই চালাবেন এটা সৎকাজ নামাজও পড়বেন আবার গীবত করবেন এটা সৎকাজ জীবনও সৎকাজ নয় আল্লাহ বলেন নামাজ পড়তে হবে সৎ কাজ কি রকম সুদ বাদ দিতে হবে পর্দা করতে হবে জানা ব্যবসারের গুণা বাদ দিতে হবে চুরি ডাকাতি বাদ দিতে হবে পীরের পায়ে সিজদা দেওয়া বাদ দিতে হবে এই সমস্ত জিনিস যদি তুমি বাদ দিতে পারো তাহলেই হবে তোমার আমল সালেহ আর এই আমল সালেহ যদি বান্দা তুমি করো তাহলে তোমার জন্য কি প্রস্তুত করেন আমি আল্লাহ রেখেছি তুমি শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জন্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যে মানুষগুলো ঈমান আনবে ও আমিলুস সালিহাত এবং সৎ কাজ করবে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের উপর খুশি হয়ে তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি বলুন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ পাক বলেন বান্দারে এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যখন মানুষগুলো ঢুকবে খালিদিনা ফিহা সেখানে মানুষগুলো আজীবন অনন্তকাল থাকবে ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না বলেন সুবহানাল্লাহ আমরা জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন এই জান্নাতটা কেমন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ'দাতু লিইবাদিয়াল সলিহিনা মা লা আইনু রাআত ওয়ালা উদুনু সামিআত ওয়ালা খাতারা আলা কলবি bashar আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আমার नेक বান্দাদের জন্য সালেহ জন্য যে জান্নাত কো তৈরি করে রেখেছি ওই জান্নাত হলো মালা আইনুন দুনিয়ার কোনো চোখ দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কান দুনিয়ার কোন কানটা শ্রবণ করে নাই ওয়ালা খতর আলা কলবি বাশার আমার বান্দার জন্য কি জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি এই রকম জান্নাত দুনিয়ার কোনো মানুষের দিলের মধ্যে কল্পনাও নাই বলুন সুবহানাল্লাহ আমরা বললাম রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত তাইলে কি হবে আল্লাহ পাক বলেন বান্দারে জান্নাতের মধ্যে যখন কোন বান্দা চলে আসবে আমি ইনশাআল্লাহ সবকিছু দিয়ে দিব একজন পুরুষের জন্য সত্তর জন করে হুর দিব জোরে কন সুবাহান আল্লাহ নিজের স্ত্রী ভুলে যাবে আর সত্তর জন আপনি মেয়ের জন্য এরকম ভাবে দর্শন করবেন তাদের সাথে আপনি প্রেম করবেন এরকম জানা আমাদের লাগবে না ঠিক কেনা জোরে ওই যে তসলিমা নাসি তার মারা বলতেছে মা যে জানাতে গেলে তুমি আমার বাবারে ভুলে যাবা যে জানাতে গেলে তুমি আবার পর পুরুষের সাথে প্রেম করবা সত্তর জন পুরুষ তোমার হুর পুরুষ দিবে এই জান্নার দরকার নাই আমি এই জান্নাত মানি না জোরে বলবেন না এই তো সিমেনা আসিন বাংলাদেশ থেকে পালায় এখন ভারত ও শান্তি নাই কিছুদিন আগে দেখলাম ভারতের একটা কনফারেন্স এর মধ্যে কি একটা কথা জানে বললো হিন্দুরা তারা জুতা দেওয়া পেটাইছে আল্লাহ বলেন যারা আমার কোরআন হাদিসের বিরোধী হবে তাদেরকে আমি আল্লাহ যাই না যতক্ষণ তো বা না তো বা করে পরিপূর্ণ মুভবেন্ট হলে আমি আল্লাহ তোমার তৌবা কবুল করে নিব। কারণ হলো রাহিম আমি আল্লাহ তো কবুল করি আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ বান্দার গোনা মাফ করে জুড়ে কর সুভা আল্লাহ এই জান্নাতের মধ্যে হুর দিবে পাক সব কিছু দেওয়ার পরে সব আয়োজন যখন শেষ তখন বান্দাদেরকে আল্লাহ বলবে বান্দা আর কিছু কি আছে এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ যা যাওয়াদা করেছিলাম সব কি দিয়েছি বান্দারা নিয়ে পে। পেয়ে আল্লাহকে বলবে হা আল্লাহ তুমি যা যা ওয়াদা করেছো তা তা দিয়েছ আল্লাহ বলেন বান্দা তোমরা ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ একটা ওয়াদার কথা বলি নাই বান্দা বলবে আল্লাহ সেটা কি আল্লাহ বলবেন বান্দা আমি তোমাদেরকে বলেছিলাম যদি দুনিয়াকে ত্যাগ দিয়ে দুনিয়ার ক্ষমতার মুহে না পড়ে আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহর জন্য আমলে সালেহ করো জান্নাতের জন্য কাজ করো তাহলে আমি আল্লাহ বলেছিলাম জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহর দিদার দিব জুরে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহ ভুলি নাই তোমরা ভুলে গেছো কে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির আমি আল্লাহ ক আমি আল্লাহকে জুড়ে করছো সুবহানাল্লাহ আল্লাহ বান্দারা আল্লাহকে দেখে বেহুশ হয়ে যাবে মধ্যে

এই জিনিসগুলো যদি সমাজের মধ্যে চলে আসে আমার আল্লাহ বলেন ওই সমাজে আমি জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দিই ওই সমাজের মধ্যে আমি আল্লাহ মুসলমানদেরকে আর অধপতন দিই না ওই সমাজের মধ্যে আমি আল্লাহ মুসলমানদেরকে লাঞ্ছিত করি না নির্যাতিত করি না নিগৃহীত করি না আমি আল্লাহ ওই সমাজটাকে ইসলামী সমাজ বলে ঘোষণা দিয়ে দিই ওই সমাজের মধ্যে আমি আল্লাহ শান্তি দিয়ে দিই বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে ইসলামিক সমাজ কোরআনিক সমাজ হিসেবে গঠন করার তৌফিক দান করুক সবাই বলে আমিন যেই কথা বলেছি এই কথা যেন সবার আগে আমি গুনাহগার আমল করতে পারি তারপর যেন আমরা সকলে আমল করতে পারি সবাই বলেন আমিন আর বন্ধুগণ আমি কোন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলি নাই এখন কথা বলতে খুব হুঁশিয়ার ঠিক কি না জুরেকর কথা বলা যায় না কোন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কোন দলকে হেই করার জন্য কোনো দলের পক্ষে কোন

আমি আমার কথা উদ্ধৃত করব আর আমি আমার কথার জন্য আপনি যা শাস্তি দিবেন তা মেনে নেব কিন্তু এড যদি আপনার নিজের মধ্যে দোষ আছে বলে আপনি আমার বিরুদ্ধে ক্ষেপবেন এই কথা যদি আপনি বলেন আল্লাহর আদালত আসলে হত হবে ঠিককরা জোরে কর বন্ধুগণ আমি বারবার বলি প্রত্যেকটা মাহফিলে বলি রাজনৈতিক কারণে কেউ হত্যা হয়ে যাবেন না একটা ঘরের মধ্যে পাঁচটা ভাই যদি থাকে রাজনৈতিক দল করা যার যার অধিকার ঠিককরা জোরে কর রাজনৈতিক দল এক ভাই জামাত করলে আরেক ভাই আমলি করে আরেক ভাই বিএনপি করে আরেক ভাই জাতীয় পার্টি করে এক ঘরের মধ্যে আছে না নাই তাই বলে কি আপনি রাজনৈতিক কারণে নিজের ভাইকে নিজে হত্যা করবে এরকম অমানসিকতা কেউ হবেন না জনীয় কারণে কেউ অন্ধ হবেন না সম্মান করবেন সম্মান করবেন আল্লাহ আপনাদেরকে সম্মান দিবেন আমি আলহামদুলিল্লাহ মুক্ত আমি আলহামদুলিল্লাহ অনেকেই বলে আমলিগের নেতারা নাকি খারাপ আসলে আমলিগের সব নেতা খারাপ না ভালো আর মন্দ মিলে মানুষ ঠিক কেনা কর আমার এই সিজনের মাহফিলে প্রত্যেকটা মাহফিলে আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের সেক্রেটারি মঞ্চে বসা থাকে কিছুদিন আগে মাহফিল করলাম ফটিক সরিতে মাহফিল করেছে কে জানেন আওয়ামী লীগের সভাপতি তিনি ওই এলাকার চেয়ারম্যান জানে আলম সাহেব তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আর আওয়ামী লীগের সেক্রেটারি ইউনুস ভাই তারা করেছে। কি সুন্দরভাবে আলোচনা করেছি তারা বলে হুজুর আলহামদুলিল্লাহ এইরকম আলোচনা করবেন এইরকম আলোচনা করবেন কোরআন হাদিস থেকে দলিল দিয়া আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য তো এই চেয়ারে বসে নাই কোরআনে কারিমের কথা বলার জন্য বসেছি ঠিক কেন সেজন্য সমাজে যদি শান্তি শান্তি চা তাহলে দলীয় বেদাবেদ করা যাবে না আসন্যতিক বেদাবেদ করা যাবে না হিংসা রাখা যাবে না বিদ্বেষ রাখা যাবে না সমাজটা শান্তি বুরপুর হয়ে যাবে যুরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজকে শান্তির সমাজে পরিণত করার তৌফিক দান করুক আমিন আর আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওস্ত আমি আপনাদের কাছে মাপ চাই আপনারা আমাকে মাফ করে দিবেন কারণ আমি কাউকে খুশি করার জন্য আর কাউকে হেউ করার জন্য কথা বলি নাই আমি একমাত্র আমার আল্লাহ খুশি করার জন্য কথা বলেছি আল্লাহ যেন আমাদের আলোচনাকে কবুল করে নেন সবাই বলে আমিন আল্লাহ যেন আজকে এই মাহফিলে যারা উপস্থিত হিসেবে এসেছেন যারা শ্রোতা হিসেবে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এসেছেন তাদের সকলকে কবুল করে সবাই বলে আমিন আর এই যুবকরা অনেক কষ্ট করে আজকের এই মসজিদের উদ্যোগে আর সানলাইস একতা পরিষদের এই সেই ছোট ছোট ভাইরা আজকের এই মাহফিলা আয়োজন করেছে আল্লাহ পাক তাদের এই আয়োজনকে ইসলামের জন্য কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته